আজকের সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলিতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যদি ফেসবুকে দেখেন তাহলে ভিডিওটি শেয়ার করে পেজটি অবশ্যই ফলো করবেন। বিগত কয়েক বছরে বিশ্বের বিভিন্ন জায়গার পাশাপাশি ভারতেও অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে অ্যামাজন প্রাইম ভিডিও, ডিজনি প্লাস হটস্টার, বুট এবং নেটফ্লিক্সের মতো ওটিটি প্ল্যাটফর্মগুলি। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে মানুষজন সিনেমা হল অথবা টিভির বদলে এই ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলিতেই বিনোদন খুঁজে নিচ্ছেন এবং ঘণ্টার পর ঘণ্টা সময় কাটাচ্ছেন। তবে এইসব প্ল্যাটফর্মগুলি এবার ভারত সরকারের ঠান্ডা লড়াইয়ে জড়িয়ে পড়তে চলেছে বলে মনে করা হচ্ছে। আসলে সম্প্রতি ওটিটি কন্টেন্টের জন্য মোদি সরকার একটি নতুন নিয়ম জারি করেছে, যেখানে বলা হয়েছে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম এবং হটস্টারকে সরকারের নির্দেশিকা মেনে তামাক ব্যবহারের বিষয়ে সতর্কতা প্রদর্শন করতে হবে। কিন্তু কেন্দ্রের এই নির্দেশের ক্ষেত্রে বেঁকে বসেছে ওটিটি কন্টেন্ট প্রোভাইডার কোম্পানিগুলি। তাদের মতে এমনটা করা সম্ভব নয়। টিভি হোক অথবা সিনেমা হল মাল্টিপ্লেক্স, সমস্ত জায়গাতেই সিনেমা, সিরিয়াল, শো ইত্যাদিতে ধূমপান, মদ্যপান জাতীয় নেশা সম্পর্কে দর্শকদের সতর্ক করা হয়। কিন্তু নেটফ্লিক্স, হটস্টারের মতো প্ল্যাটফর্মগুলিতে এমনটা সচরাচর দেখা যায় না। আর তাই বিষয়টি নিয়ে কেন্দ্র সরকার নতুন নির্দেশিকা জারি করেছে। আগামী পাঁচ দিন দক্ষিণ আসাম জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, মঙ্গলবার থেকে তিন দিন অতিমাত্রায় হাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর সেজন্য বিশেষ করে কাছাড় এবং ডিমাহাসাও জেলায় সতর্কতা জারি করে দিয়েছে। তবে করিমগঞ্জ এবং হাইলাকান্দিতে তেমন আশঙ্কার কিছু নেই বলেই আবহাওয়া দপ্তরের পূর্ব অনুমান। বিভাগীয় কমলা সংকেত তথা বিশেষ সতর্কতার বার্তা পেয়ে শিলচরবাসীর মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছে। গত বছরের জুনের বন্যার অভিজ্ঞতায় অনেকেই আতঙ্কে রয়েছেন। এক অপ্রত্যাশিত ঘটনার ফলে আতঙ্কে ভুগছেন গোটা ডিব্রুগড়বাসী। ব্রহ্মপুত্রের পার্শ্ববর্তী 185 বছরের এই পুরনো ডিব্রুগড় শহর নদী গর্ভে চলে যাবে যে কোনো মুহূর্তে, এমন প্রশ্ন নিয়ে আতঙ্কে ভুগছেন গোটা এলাকাবাসী। এতদিন ডিব্রুগড় শহরের সুরক্ষায় ছিল ব্রহ্মপুত্রের তীরবর্তী বাঁধ। যুবানিশা থেকে ডিব্রুগড় শহরের পার্শ্ববর্তী বাঁধে ফাটল দেখা দেওয়ায় গোটা শহরবাসীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। শহরের 37 নম্বর জাতীয় সড়কের গুরুদ্বারের পাশে থাকা কাছারি ঘাট প্রাঙ্গণেও প্রায় 100 মিটারের অধিক জায়গায় ফাটল দেখা গেল। এই ফাটলের কাজে ব্যবহার করা জিআই ব্যাগও তলিয়ে যাচ্ছে। এদিকে ফাটল জায়গা পরিদর্শনে গিয়ে ডিব্রুগড় জেলাশাসক বিশ্বজিৎ পেগু এবং বিধায়ক প্রশান্ত ফুকন স্থানীয় জনগণকে আশ্বাস দিয়ে বলেন এই ফাটল শীঘ্রই প্রতিরোধের ব্যবস্থা করা হবে। ইতিমধ্যে ডিব্রুগড়ের জলসম্পদ বিভাগে মেগা জিআই ব্যাগ দিয়ে ফাটল জায়গা মেরামতির কাজ চলছে। ডিব্রুগড়ের জেলাশাসক এবং বিধায়ক ফুকন বিভাগীয় কর্তৃপক্ষকে দ্রুত জিআই ব্যাগ দিয়ে ক্ষতিগ্রস্ত স্থান মেরামত করার নির্দেশ দেন। ব্রহ্মপুত্রের এমন ভাঙ্গনের ফলে স্থানীয় জনগণ আতঙ্কে অনিদ্রায় ভুগছেন। গ্রীষ্মকালীন বৃষ্টি না হওয়ায় চারিদিকে খরা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। রীতিমতো তাদের কৃষকদের মাথায় হাত, সময়মতো বৃষ্টি না হওয়াতে কৃষিকাজ করতে পারছেন না কৃষকরা। জল না থাকায় রাতাবাড়ির গান্ধীনগর এলাকার কৃষকরা হাত পা গুটিয়ে বসে রয়েছেন। এক কথায় করুণ অবস্থা তাদের। দীর্ঘদিন ধরে কৃষিকাজ করে আসছেন তাদের মতে জলের অভাবে এই প্রথমবার চাষাবাদ করতে পারছেন না তারা। এমন বিকট পরিস্থিতিতে পড়তে হয়নি তাদের। গান্ধীনগর এলাকার কৃষক আজাউর রহমান জানান, গত বছর বন্যার কারণে অথবা অসময়ে বৃষ্টিপাতের কারণে বড় দান করতে পারেননি ঠিকভাবে। এবছর আবার সঠিক সময়ে বৃষ্টিপাত না হওয়ায় চাষ করা অসম্ভব হয়ে পড়েছে। কিন্তু গত দুই দিনের সামান্য বৃষ্টির দেখা মিলতেই সাইল ধান চাষ করতে নেমে পড়েছেন তারা। তবে কতটুকু সফল হবেন এ নিয়ে সন্দিহান তারা। দিন দুপুরে ভয়ঙ্কর ঘটনা ঘটল লালায়।
মুগুরের আগাতে ঘটনাস্থলে মৃত্যু ঘটল এক ব্যক্তির। রবিবার বিকেল আড়াইটা নাগাদ লালার বিলাইপুর থানা অধীন দলছড়া ফরেস্ট ভিলেজের বাজারে বছর পঞ্চাশের সুনামুদ্দিন বাজারে কাঁঠাল বিক্রি করতে আসেন। প্রতিবেশী দিলওয়ার হোসেন মুগুর দিয়ে পূর্ব আক্রোশে সুনামের উপর আক্রমণ করে মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে জখম করে। মুগুরের আঘাতে সুনামুদ্দিনের মাথায় গিলু বের হয়ে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে বলে জানায় পুলিশ। ঘটনার খবর পেয়ে বিলাইপুর থানার ওসির নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে হাইলাকান্দির এসকেরায় সিভিল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। ঘটনার পর দিলওয়ার পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ খুনের মামলা নথিভুক্ত করে তদন্তে নামলেও গ্রেফতারের কোনো খবর নেই। এই ঘটনার পর গ্রামবাসী মিলে আক্রমণকারী দিলওয়ারদের বাড়িঘর ভেঙে চুরমার করে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়। এমনকি ওই আক্রমণকারী গড়ে থাকা একটি বাইক বামচুর করে পুলিশে দেওয়া হয়েছে। তবে গ্রামবাসীর দলবদ্ধ আক্রমণ আজ করতে পেরে আগেই গা ডাকা দেয় দিলওয়াররা। পুলিশ বাড়ির মহিলাদের অন্যত্র সরিয়ে নেয় এবং এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিদ্যুতের বিভিন্ন সমস্যা নিয়ে সুনাইয়ে অনুষ্ঠিত হলো প্রতিবাদী সভা। রবিবার যুব সমাজের ব্যবস্থাপনায় সুনাই মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত সভায় বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে ক্ষোভ ব্যক্ত করেন বক্তারা। বিশিষ্ট নাগরিক আব্দুল হামিদের পৌরোহিত্যে প্রতিবাদী সভায় বিদ্যুতের লোডশেডিং বিল সহ অন্যান্য সমস্যা নিয়ে বক্তব্য রাখেন সুনাই এমসিডি কলেজের অধ্যাপক আব্দুল মতিন লস্কর, রামেশ্বর শর্মা, বক্তারউদ্দিন বড় লস্কর, বাপন রাজ বরবুইয়া, আবু সিদ্দিক লস্কর, মেহবুব আহমেদ লস্কর, মাসুম বরবুইয়া এবং রকিব মজুমদার প্রমুখ। সভায় প্রত্যেক বক্তারা বিদ্যুতের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে বলেন, বিদ্যুৎ বিভাগ মানুষকে হয়রানি করছে, বিদ্যুৎ বিল বাড়িয়ে দেওয়া, লোডশেডিং বৃদ্ধি ও নানাভাবে জনগণকে হয়রানি করা হচ্ছে। বিদ্যুতের সমস্যা পরিবর্তন যদি করা না হয় তাহলে প্রতিবাদ আরও জোরদারভাবে করা হবে। ড্রাগস অথবা বার্মিজ সুপারি নয়। করিমগঞ্জ জেলার অন্তর্গত বদরপুর পুলিশের অভিযানে বিদেশে তৈরি তিনটি পিস্তল সহ তিন যুব ডাকাতকে আটক করার পাশাপাশি একই রাতে করিমগঞ্জের কায়স্থ গ্রাম থেকে সিনেমার কায়দায় আগ্নেয়াস্ত্র সমেত কুখ্যাত পাঁচ ডাকাতকে আটক করা হয়েছে। ঘটনার বিবরণে জানা গিয়েছে উত্তর করিমগঞ্জের বালিয়া নরসিংহ মন্দিরে ডাকাতি কাণ্ডের মাস্টার মাইন্ড নীলামবাজারের সলিমুদ্দিনের নেতৃত্বে করিমগঞ্জ জেলার বিভিন্ন স্থানে ভয়ঙ্কর ডাকাতির পরিকল্পনার তথ্য লাভ করে করিমগঞ্জ জেলার পুলিশ। ডাকাত দলের সঙ্গে আগ্নেয়াস্ত্র থাকার খবর পেয়ে গোটা জেলায় পুলিশ সক্রিয় হয়ে ওঠে। খুদ পুলিশ সুপার পার্থ প্রতিম দাস এবং ডিএসপি হেডকোয়ার্টার গীতার্থ দেবশর্মা সাদা পোশাকে অভিযানে নামেন। শনিবার রাত আনুমানিক ১২টা নাগাদ কায়স্থ গ্রাম লেবেল ক্রসিংয়ে গেইট ফেলে এই সফল অভিযান চালায় পুলিশ। রেলগেইটের আশেপাশে লুকিয়ে ছিল পুলিশের প্রায় ৩০ জনের এক বিশাল দল। তারা একসাথে চারিদিক থেকে ঘেরাও করে সাফল্য মেলে। ধৃত ডাকাত দলের কাছ থেকে উদ্ধার করা হয় ৫টি বন্দুকসহ বেশ কিছু সংখ্যক সক্রিয় গুলি। আটক করা হয় করিমগঞ্জের সুতারকান্দি এলাকার আব্দুল লতিফ ও জমির উদ্দিন, লঙ্গাই কর্ণমধু এলাকার বাসিন্দা মইনুল হক, নীলামবাজারের হালিম উদ্দিন এবং কাছাড় জেলার খালাইনের মনির উদ্দিন নামের পাঁচ দুর্দশ ডাকাতকে।